আমি গোকুলনগরের 3 নং ওয়ার্ডের, আমি 20 শতাংশ ক্ষেত করেছিলাম গেছে বার, 20 শতাংশ 10 থেকে 12 মণ ধান পেয়েছিলাম। কিন্তু এবারে যে সমস্যা, পোকে যে আক্রমণ করতেছে, 20 শতাংশ থেকে তো 2 মণ ধানও পাওয়া সম্ভব হবে না। শুধু খালি আমার না, আমাদের এলাকার বাসি যারা ক্ষেত করছে, আমাদের প্রতিবেশী যারা আছে, সবার খ্যাতি একই অবস্থা। পরে কৃষি অফিসারের সাথে পরামর্শ নিলাম, তিনি বলছে এই স্প্রেটা করার জন্য, কিন্তু করছি, বেশি একটা কাজ করলো না। আচ্ছা, এইবার উনি আবার কৃষি অফিসারে বললাম এই কাম করছেন, ওষুধ দিছি, পরে আবার প্লে করে ওষুধ দিছি নিজে নিজে। হ্যাঁ, যে ওষুধ দিছে আপনারা, এই ওষুধে কোনো কাজ করে মূলত এটা ছেলে তারা আর রিসার্চ করলে কই ধরবো, এটা কি কারণ রিসার্চ করলে কই ধরবো, কৃষি অফিসাররা কি মাঠে আয়ে। ওষুধ দেওয়ার পর ফরক ফরক জানো শুধু নেই, সাংবাদিক আসতে আরে।